স্বপ্নযাত্রার বাকি মাত্র একদিন। সর্বাধুনিক প্রযুক্তির মেট্রো উত্তরা থেকে কমলাপুর চলবে একই রেল ট্র্যাকে। স্টেনলেস স্টিলে তৈরি কোচ, রক্ষণাবেক্ষণের তাগিদ। দ্রুত এগুচ্ছে কক্সবাজারে দেশের সবচেয়ে বড় 60 মেগাওয়াট বায়োবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ, এগিয়েছে অর্ধেকের বেশি। আগামী বছর জুনে উৎপাদনে যাওয়ার আশা। ধান কিনে চাল বানাতে গত 3 বছরে সরকারের গচ্চা 400 কোটি টাকা। কৃষকের উপর দায় দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়, দাম কম নির্ধারণই লোকসানের কারণ, মত অর্থনীতিবিদদের। ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ চট্টগ্রাম, নেত্রকোনা এবং কিশোরগঞ্জের সঙ্গে রেল যোগাযোগ। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে কয়েকটি ট্রেন, চলছে উদ্ধার কাজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে মেট্রো রেলে। আধুনিক স্টেনলেস স্টিলের বডির পাশাপাশি ব্যবহার হয়েছে অত্যাধুনিক কাঁচ। রেল ট্র্যাকও বসানো হয়েছে নতুন পদ্ধতিতে। এছাড়া শব্দ নিয়ন্ত্রণেও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। একটা সময়ে অপারেটর ছাড়াই চলবে এই ট্রেন, তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের তাগিদ বিশেষজ্ঞদের। এবার শুধু এই পথ ধরে এগিয়ে যাওয়ার পালা। প্রতিনিয়ত এখন প্রস্তুতি স্বপ্নযাত্রার। বৈদ্যুতিক ট্রেনের জগতে বাংলাদেশ, এই পথ চলা তাই পুরোপুরি নতুন অভিজ্ঞতা। ডিএমটিসিএল বলছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে মেট্রো রেলে। রেলের কোচে ব্যবহার করা হয়েছে বিশ্বের সর্বাধুনিক এসএস স্টিল। প্রশস্ত জানালায় থাকছে অত্যাধুনিক কাঁচ, যা এশিয়া অঞ্চলের অন্য মেট্রো রেল থেকে মজবুত। অনন্য বৈশিষ্ট্য রয়েছে এর দরজাতেও, এই অঞ্চলের অন্য মেট্রো থেকে অনেক বেশি প্রশস্ত। সেন্সরও আধুনিক প্রযুক্তির। দেশে এবারই প্রথম রেলের ট্র্যাক বসানো হয়েছে একটানা, অর্থাৎ কোনো ফাঁকা নেই, তাই উত্তরা থেকে কমলাপুর চলবে একই ট্র্যাকে। আশেপাশের দেশগুলিতে যান, তারা দেখবেন যে লোহা ব্যবহার করেছে, আমরা এখানে কিন্তু স্টেইনলেস স্টিল আমরা ব্যবহার করেছি। রেলওয়ে ট্র্যাকের সাধারণ নিয়ম হলো ফাঁক রাখতে হয়। আমাদের যে টেকনোলজিটা এটা পদ্মাতেও যে তৈরি করছে সেখানে ব্যবহার করছে। একদম উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত একটা রেলওয়ে ট্র্যাক, একটাই রেলওয়ে ট্র্যাক, মানে এই ট্র্যাকের ভিতরে কোনো ফাঁক নাই, কাজেই কোনো শব্দ এখান থেকে কোনো কিছু হবে না। রেলের শব্দ নিয়ন্ত্রণে কাজ করবে এর প্যারাপেট ওয়াল, বাইরের তাপমাত্রা বুঝে নিয়ন্ত্রণ হবে ভেতরের তাপমাত্রা। এখানে যে এয়ার কন্ডিশন সিস্টেম যেটা করা আছে, আমাদের দেশের সর্বোচ্চ যে তাপমাত্রা সেই তাপমাত্রার সাথে মিলিয়ে এটা করা আছে। আমরা যতগুলো উন্নত প্রযুক্তি এই সময়ে অ্যাভেলেবল আছে সেটা করেছি। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন নজর দিতে হবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আর নির্ঝঞ্ঝাট টিকিট সার্ভিসের দিকে। কোনোভাবে যাতে পাওয়ারটা ডিস্টার্ব না হয় সেটা নিশ্চিত করা, এবং হচ্ছে যে স্টেশনে ঢোকার মুখে এবং স্টেশনে যাতে আপনার টিকিটিং সিস্টেমে কোনো যাতে জটিলতা তৈরি না হয়। 2015 সালের জুনে এই পথ গিয়ে মিশবে কমলাপুরে। রাজধানীবাসীর নতুন স্বপ্নের নাম মেট্রো রেল, যে স্বপ্ন এখন ধরা দিয়েছে হাতের মুঠোয়। 28 ডিসেম্বর উদ্বোধনের আনুষ্ঠানিকতা, তার পরদিন অর্থাৎ 29 ডিসেম্বরই শুরু হচ্ছে নগরবাসীর মেট্রো যাত্রা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জোরেশ্বরে চলছে কক্সবাজারে দেশের বৃহত্তম 60 মেগাওয়াটের বায়ু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। শেষ হয়েছে ইতিমধ্যে 60 ভাগ কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে আগামী বছরের জুনে। চীনের অর্থায়নে প্রকল্পে ব্যয় হচ্ছে 900 কোটি টাকা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। কক্সবাজারের সমুদ্র উপকূল ও বাঁকখালী নদীর তীর, এখানেই চলছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। দেশের সবচেয়ে বড় পরিবেশ বান্ধব এই বায়ুবিদ্যুৎ প্রকল্পের আওতায় উপকূলবর্তী 3টি ইউনিয়নে নির্মাণ করা হচ্ছে 22টি টারবাইন, যার প্রতিটি উৎপাদন ক্ষমতা 3 মেগাওয়াট। চীন থেকে আনা 100 টন ধারণ ক্ষমতার ক্রেনের মাধ্যমে যা স্থাপন করা হচ্ছে 110 মিটার লম্বা টাওয়ারের উপর। গত বছরের মার্চে শুরু হওয়া প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে 2023 সালের জুনের আগেই। এরপরই 60 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। এখানে একটু লো ভোল্টেজ সহ বিভিন্ন প্রতিকূলতা আছে, তো এই পাওয়ার প্ল্যান্টটা যদি আমরা চালু করতে পারি
খুব শীঘ্রই, তাহলে কক্সবাজারে মানে লো ভোল্টেজ সমস্যা সমাধান সহ মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। কক্সবাজারে প্রতিদিন বিদ্যুতের চাহিদা 150 মেগাওয়াট। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সংকটে জাতীয় গ্রিডেও যুক্ত হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। 2023 সালের জুনের মধ্যে এটি আমরা পূর্ণাঙ্গ কমিশনে গিয়ে 60 মেগাওয়াট বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবো বলে আশা রাখি। এর কাজ শেষ হলে বিদ্যুৎ সমস্যা থেকে মুক্তি মিলবে বলে আশা স্থানীয়দের। এগুলো যে মানে সঠিকভাবে বাস্তবায়ন হয়, সঠিকভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, ইনশাল্লাহ আমাদের 3টা ইউনিয়ন যে মানে একদম বিদ্যুৎ ঘাটে থাকবে না। আমাদের তো এখন বিদ্যুতের লোডশেডিং বেশি হচ্ছে, তো আমরা বিদ্যুৎ সময় বিদ্যুৎ পাচ্ছি না। এটার মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদিত হয় তাহলে তো আমাদের অবশ্যই যেটা ঘাটতি আছে সেটা পূরণ হয়, আমাদের বিদ্যুৎ চাহিদা পূরণ হবে বলে আশা করি। চীনের অর্থায়নে প্রকল্প ব্যয় ধরা হয়েছে 900 কোটি টাকা, যা বাস্তবায়ন করছে USDK গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সবশেষ খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার জগলুল পাশা রুশো। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুশো, এই যে ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় আজকে সকালে যে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, এবং এইটি নিয়ে কিন্তু গত 2 সপ্তাহের ব্যবধানে টানা 3 বার এই লাইনচ্যুতির ঘটনা ঘটলো, একই ট্রেন এবং একই বগি। তবে আজকে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে গত 2 বার যে এই বগিটি লাইনচ্যুত হয়েছিল সেই বগিটি আজকে তারা এই ট্রেনের সাথে চট্টগ্রামে পাঠাচ্ছিলেন এবং খালি হিসেবে পাঠাচ্ছিলেন। তো এই যে বগিটি তারা পাঠাচ্ছিলেন, মূলত উদ্দেশ্য ছিল এই বগিটি সংস্কার করে পরবর্তীতে আবার ত্রুটি সারিয়ে তখন আবার ট্রেকে নিয়ে আসা। কিন্তু এর মাঝেই কিন্তু আজকে সকালে এই লাইনচ্যুতির ঘটনাটি ঘটেছে। তো আমরা একটু আগে দেখেছি এখানে হচ্ছে ট্রেনটি যে উদ্ধার কাজ এখানে শেষ হয়েছে, এই সবে মাত্র শেষ হয়েছে, মাত্র 1 মিনিট আগে এখানে যে এই বগিটি লাইনচ্যুত হয়েছিল সেই উদ্ধার কাজ এখানে শেষ হয়েছে। তো এখন হচ্ছে যে মূলত চলছে হচ্ছে লাইনের যে ত্রুটিগুলো ছিল সেই লাইনের ত্রুটি সারানোর কাজ, এবং এখানে আমরা যে রেলওয়ের যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে এসে নির্দেশনা দিচ্ছেন। তো মূলত হচ্ছে এই যে এই ট্রেনটি এটি কিন্তু অনেক দূরপাল্লার একটি ট্রেন, যার জন্য হচ্ছে ময়মনসিংহ থেকে সেই ভৈরব হয়ে আখাউড়া কিংবা ফেনী এবং লাকসামের যে যাত্রীরা তারা কিন্তু অনেকটা দুর্ভোগে পড়েছেন আজকে, তারা এই সকালবেলায় রওনা দিয়ে কিন্তু ট্রেনে যেতে পারেনি। আবার এখান থেকে ময়মনসিংহ থেকে এবং গড়িপুর এবং কিশোরগঞ্জের অনেক অফিসগামী যাত্রী এই ট্রেনে করে যেয়ে থাকেন, আজকে তারাও ভুগতে পড়েছেন। পরে ট্রেন লাঞ্ছিত হলে তারা নেমে পরবর্তীতে তারা বিকল্প পথে তারা যাত্রা করেন। তো এই যে কয়েকদিন পরপরই ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে, তা আমরা রেল কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে মূলত হচ্ছে ট্র্যাক সংরক্ষণ মানে রক্ষণাবেক্ষণ ঠিকমতো না হওয়া কিংবা ট্রেনের অতিরিক্ত গতি অথবা বগির ত্রুটি, এই সব মিলিয়ে কিন্তু এই ট্রেন লাঞ্চতের ঘটনা ঘটে থাকে। তবে এইসব ক্ষেত্রে তারা পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করে, এবং এই যে আজকে লাঞ্চতের ঘটনা ইতিমধ্যে একটি 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি প্রতিবেদন দিলে তারা পরবর্তীতে এই কারণ অনুসন্ধানের চেষ্টা করবেন, এবং যে ট্র্যাক রক্ষণাবেক্ষণ সেই রক্ষণাবেক্ষণের জন্য তারা চেষ্টা করবেন। তো আমাদেরকে এখানে স্থানীয়দের সাথেও কথা হয়েছে, তারাও এই ঘটনাগুলো তারা বিব্রত, এবং বেশ কয়েকবার এই ঘটনা ঘটছে, তারা এলাকাবাসী হিসেবে তারা আতঙ্কিত, এবং এই যে ঘটনাগুলো ঘটায় কিন্তু বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে ঢাকাগামী হাওড়া এক্সপ্রেস গরিপুর স্টেশনে, এরপরে হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে আটকা রয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন, বিশেষ করে যে মোহনগঞ্জগামী এবং জারিয়াগামী যে লোকাল ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা রয়েছে। এবং এই যে লাইনচ্যুতির ঘটনায় এই ঢাকার সাথে নেত্র ময়মনসিংহ হয়ে নেত্রকোনার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, এবং এই ময়মনসিংহের সাথে যে অন্যান্য রুটে যে নেত্রকোনার এবং কিশোরগঞ্জে যে অন্যান্য রুটে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলো আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রেল কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে উদ্ধার কাজ শেষ হয়েছে, এবং কিছুক্ষণের মাঝেই তারা লাইন পুনঃমেরামত করে এখন তারা ট্রেন চলাচলের ঘোষণা স্বাভাবিক বলে ঘোষণা করবেন। তো আমার কাছে এই ছিল ময়মনসিংহ থেকে ট্রেন লাইনচ্যুতির উদ্ধার কাজের সর্বশেষ। সহকর্মী জুগলুল পাশা রুশো যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে। ধান কিনে চাল বানাতে প্রতি বছর যে পরিমাণ অর্থ ব্যয় করছে খাদ্য মন্ত্রণালয়, চাইলে তার চেয়ে কম খরচে সরাসরি চালই কিনতে পারে সরকার। গত 3 বছরের ধান চাল সংগ্রহের তথ্য বিশ্লেষণে মিলেছে প্রায় 400 কোটি টাকার এমন লোকসানি হিসাব। শুধু তাই নয়, খোদ মন্ত্রণালয় বলছে কৃষকরা সরকারের কাছে ধান বেচতে চায় না, তারপরও প্রতি বছর ধানের পেছনে ছুটছেন তারা। এদিকে উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম নির্ধারণের কারণে দিনশেষে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে
মনে করছেন অর্থনীতিবিদরা। রিপোর্ট কাজল আব্দুল্লাহ। প্রতি বছরই সরাসরি কৃষকের কাছ থেকে ধান আর মিলারদের কাছ থেকে চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। এজন্য নির্দিষ্ট একটি দামও ঠিক করে দেয় খাদ্য মন্ত্রণালয়। কিন্তু সরকারি হিসাব চাহিদা মতো চাল কেনা সম্ভব হলেও কোনোবারই পূরণ হয়নি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা। তাহলে কিভাবে মিলছে সরকারি গুদামে চাল মজুদের হিসাব? পরিসংখ্যান অনুযায়ী গত 3 অর্থ বছরে আমন ও বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 32 লাখ মেট্রিক টন, কিন্তু কিনতে পেরেছে এর অর্ধেক। এই ধান আবার চাল বানাতে প্রতি কেজিতে মোট খরচ 42.5 টাকার বেশি, যেখানে চলতি অর্থ বছর চাল কেনার সরকার নির্ধারিত দাম 42 টাকা। হিসেব বলছে গত 3 অর্থ বছরে সরকারের গচ্চা গেছে প্রায় 400 কোটি টাকা। মন্ত্রণালয়ের দাবি, কৃষকরা সঠিক মানে ধান দিতে না পারায় নিতে হয় বিকল্প ব্যবস্থা। ধান কৃষক সেভাবে প্রিজার্ভ করতে পারে না, মিলারদের কাছে যেতে হয়, আবার ময়েশ্চারের একটা ব্যাপার আছে, এই কারণে মানুষ ধানের থেকে চাল এই বেশি আগ্রহী হয়। আমরা যে কাজটা করি, ধানের লক্ষ্যমাত্রা যদি অর্জিত না হয় ওইটাকে চালে কনভার্ট করে ওই চালটা আমরা সংগ্রহ করে ফেলি। তবে এমন লোকসানি ব্যয়ের কারণ হিসেবে বাজারের সঙ্গে সঙ্গতি না রেখে দাম নির্ধারণ করাকে দায়ী করছেন কৃষি অর্থনীতিবিদরা। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এটা একটা ফাঁদ পাতা, এই ফাঁদে অনেক সময় সরকারও কিন্তু ধরা পড়ে এবং কৃষক যেখানে দাম বেশি পাবে কৃষক সেখানেই যাবে। আপনি যতই প্রণোদনা দেন না কেন, আপনি যদি সেই প্রক্রিয়াটা না করেন যে আপনার কৃষকের সঠিক পণ্যের মূল্য যদি নির্ধারণ করতে ব্যর্থ হন, কৃষক কোনোদিন আপনার কাছে আসবে না। কৃষক যেখানেই তার পণ্যের বেশি দাম পাবে সে সেখানেই বিক্রি করবে। তো এইখানেও তো আপনার সরকারের আপনার একটা সঠিক একটা ব্যবস্থা কিন্তু গৃহীত হয়নি। চলতি আমন মৌসুমে 28 টাকা কেজি দরে 3 লাখ মেট্রিক টন ধান কেনার লক্ষ্য ঠিক করেছে সরকার। ঊর্ধ্বমুখী বাজারে এবার যেন অন্তত লোকসানে পড়তে না হয় সেই হিসাব কষে পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ কাল, এর মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। দুপুর 12টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে নির্বাচনী সরঞ্জাম। এর আগে গতকাল শেষ হয় প্রার্থীদের প্রচার প্রচারণার কাজ। শেষ দিন নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় প্রচারণা চালান মেয়র প্রার্থীরা। নগরপিতার দায়িত্ব পেতে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন তারা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 9 মেয়র প্রার্থী। এছাড়া সংরক্ষিত 68 সহ 251 জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর মোট 33টি ওয়ার্ডে ভোটার 426,470 জন। হিম বাতাস আর ঘন কুয়াশায় উত্তরের জেলাগুলোতে ঝেঁকে বসেছে শীত। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের, হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলছে যানবাহন। এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা, যার মধ্যে বেশিরভাগই শিশুরা। শীতের আবহাওয়াটা চূড়ান্ত বেশি, কুয়াশাটা চূড়ান্ত রাতে পড়তেছে, ঠান্ডা লাগতেছে, খুব কনকনা ঠান্ডা কুয়াশা। আমরা নিম্ন আয়ের মানুষ, আমাদের চলাফেরা খুব কঠিন। 2-3 দিন পর্যন্ত ঠান্ডা পড়েছে, আমরা এসে গাড়ি চলা পারছি না, গরিব গুণা মানুষ, আমার চলার পরিস্থিতি খুব খারাপ হচ্ছে। নারায়ণগঞ্জের গাউসিয়ায় বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 4 জনের মধ্যে গৃহকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বজনরা জানান, রোববার রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল সূত্রে জানা যায়, জাহিদের অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ICU নেওয়া হয়। এর আগে 17 ডিসেম্বর জাহিদের স্ত্রী রূপা রান্নাঘরে গিয়ে দিয়াশলায় জ্বালাতেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে, ঘটে বিস্ফোরণের ঘটনা। এতে জাহিদ ও তার স্ত্রী রুমা, 2 সন্তান লাবণী আক্তার ও ইয়াসিনের শরীর ঝলসে যায়। গুরুতর দগ্ধ 3 জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আগুনে মিয়া বার্ন হয়েছিল, পরে হসপিটালে এসে অ্যাডমিট হয়েছে, আজকে হচ্ছে মারা গেছে, পুড়ে গেছে। এটা ঘটেছে আপনার নারায়ণগঞ্জের দিকে। ঠিক আছে, আমার বোন, বওনাই, ভাগিনি, ভাগিনা, ঠিক আছে, তার ভিতরে এখনও বওনাই আজকে মারা গেছে 8 দিনের দিন। নিজস্ব ভবন না থাকায় গাইবান্ধার গ্রামাঞ্চলে ডাকঘরগুলোর কার্যক্রম চলছে খোলা মাঠে। অনেক সময় চায়ের দোকান, স্কুলের বারান্দা সহ বিভিন্ন দোকান ভাড়া করে কাজ চলে। আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট।
ভবন না থাকায় খোলা আকাশের নিচে বস্তা পেতে চলছে দাপ্তরিক কার্যক্রম। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হালিমনগর ডাকঘরের চিত্র এটি। ঘর না থাকায় দীর্ঘদিন ধরে এভাবেই চলছে ডাক বিভাগের বিভিন্ন কাজ। শুধু হালিমনগর ডাকঘরই নয়, একই চিত্র উপজেলার মোহনপুর ডাকঘরেরও। কার্যক্রম চলছে চায়ের দোকানে বসে, দোকান বন্ধ থাকলে চলে পোস্টমাস্টারের বাড়িতে। এছাড়া সদর উপজেলার বলি ইউনিয়ন ডাকঘরটিরও নেই নিজস্ব ভবন, ভাড়া করা জরাজীর্ণ ভবনটিতে চলছে কার্যক্রম। ঝড় বা বৃষ্টি আসলেই বন্ধ থাকে কার্যক্রম। ডাক কার্যক্রম পরিচালনার জন্য ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যান মেশিন, মডেম সহ বিভিন্ন উপকরণ থাকলেও ভবনের কারণে সেবা দিতে পারছেন না বলে জানান কর্মকর্তারা। সব মেশিন টেমিন দিছে, আর দিছে এলা রাখার কোনো জায়গা নাই, খুব সমস্যা হয়ে যায়। কখন চুরি হয় কি, হাতে হাতে আনা লাগে, আবার ফির বাড়তি দিয়ে যাওয়া লাগে। মাঠে বসে আমরা কাজ করি, যেদিন ঝড় তুফান হয় সেদিন আমরা চার টলে যাই। বুঝে আমরা দুটো পর্যন্ত থাকি, দুটো পাঁচ চলে যাই, হয়তো একটা তিনটে আড়াইটের সময় আলেন। আমাদেরও সমস্যা হচ্ছে, ঘর অফিস না থাকার কারণে মানুষেরও সমস্যা হচ্ছে। স্থানীয়রা জানান, বাড়ির পাশে ডাকঘরের শাখা থাকলেও অনিয়মিতভাবে পরিচালিত হওয়ায় বেসরকারি কুরিয়ার সার্ভিস মুখী হচ্ছেন তারা। এখানে পোস্ট অফিসের ঘর না থাকায় আমরা চাকরির যে অ্যাপ্লাইগুলো করব, দরখাস্তগুলো, এগুলো তিন চার মাইল দূরে যেয়ে করতে হয়। বহুত দিন থেকে অফিস, কিন্তু এখানে কোনো ব্যবস্থা হতেছে না। আমরা এখানে পোস্ট অফিসে কোনো কার্যক্রম পাই না। উদ্যোগ কর্তৃপক্ষ থেকে আমাদের যদি ভাড়া আসে বা ভূমি অধিগ্রহণের বিষয়ে কোনো কিছু আসে, তাহলে সেক্ষেত্রে নতুন ভবন তৈরি করা যেতে পারে। সমস্যার কথা স্বীকার করে দ্রুত ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সরকারের ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে, আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে যে কোনো ধরনের, তাদেরকে যাতে উন্নত অবকাঠামোর মধ্যেই যাতে এই ধরনের সার্ভিসগুলো দিতে পারে, সে লক্ষ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করব। জেলার সাতটি উপজেলায় ১১৪টি শাখা ডাকঘর রয়েছে, যার মধ্যে ভবন আছে মাত্র ৬টির। এসব শাখা ডাকঘরের কর্মরত আছেন ৩ শতাধিক পোস্টমাস্টার ও পোস্টম্যান। সময় সংবাদ, গাইবান্ধা। ভোলার মেঘনা নদীতে ৯০০ টন জ্বালানি তেল সহ ডুবে গেছে একটি জাহাজ। তবে জাহাজের মাস্টার ও স্টাফ সহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৯ কোটি টাকা মূল্যের জ্বালানি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোলার মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় ডুবল আরেকটি জাহাজ। শনিবার চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন ও ডিজেল লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। রোববার ভোর ৪টার দিকে ভোলার সদর উপজেলার তুলাতুলি এলাকায় মেঘনা নদীতে পৌঁছালে পেছন থেকে আসা অপর একটি জাহাজ জ্বালানি তেলবাহী জাহাজটিকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন রুমের কাছে ছিদ্র হয়ে পানি ঢুকে ডুবে যায় জাহাজটি। এ সময় তারা চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া বালুবাহী একটি বাল্কহেড সবাইকে জীবিত উদ্ধার করে। কুয়াশার কারণে আমরা কিছু দেখতে পাই নাই, আমরা সোলো টবের করি। তারপরে অন্য একটা জাহাজ আমাদের ডাইন সাইড থেকে এসে আমাদের পিছনের ইঞ্জিন রুমের এখানে আঘাত আনে, আঘাত আনলে আমাদের জাহাজটা তলে যায়। তখন বাঁচার জন্য আমরা চিল্লাচিল্লি করছি, বিএসএফেরা ডাকছে, আসে নাই, কোনো জাহাজই আসে নাই, ছাড় দিয়েও জাহাজ গেছে কিন্তু কোনো জাহাজই আসে নাই। পরে একটা বালুর বলগেট, তারা আসিয়া আমাদেরকে উদ্ধার করে। তেল অনেক গেছে হিসাব, এখন তেল পরে আমরা দেখে আসলাম যে তেল এখনও নিতেছে তারা। জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় কোস্ট গার্ড। বর্তমানে যে পরিমাণ তেল বের হচ্ছে এটা খুব বেশি বের হচ্ছে না, কারণ আমরা অলরেডি অনেকটা সিকিউর করে ফেলেছি। এইটুকু আমরা অ্যাটলিস্ট পরিবেশের কোনো ক্ষতি হয় না এবং এই নদীতে জানি ছড়িয়ে না পারে, এটা ইনশাল্লাহ আমরা পুরোপুরি ব্যবস্থা গ্রহণ করতে পারবো। জাহাজে যে তেল আছে বা অকটেন আছে সেগুলো আমরা রিকভারি করার জন্য করতেছি, চেষ্টা করতেছি, এবং অলরেডি অন দ্য ওয়ে আছে কিছু ট্যাঙ্কার। আমরা আসলে আমরা সেই তেলগুলো রিকভারি করব এবং পরবর্তীতে এই জাহাজটা মানে উদ্ধার করার প্রক্রিয়ায়। এদিকে ডুবে যাওয়া জাহাজটিতে প্রায় ৯ কোটি টাকা মূল্যের জ্বালানি ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, ভোলা। ঘন কুয়াশায় ৩.৫ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল। ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোরে ঘন কুয়াশায় হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় ১২০টি যানবাহন নিয়ে প্রায় ৬টি ফেরি। এতে ভোগান্তিতে পড়ে অসংখ্য যাত্রী। এর আগে সকাল ৬টার দিকে ঘন কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছু দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করেন ঘাট কর্তৃপক্ষ। তখন উভয় ঘাট এলাকায় ১০০ যানবাহন আটকা পড়ে।
ভোলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের রবি শস্যের বীজ বিক্রি নিয়ে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। ডিলাররা গুদাম থেকে উত্তোলন করা বীজ প্রকৃত কৃষকদের পরিবর্তে সিন্ডিকেট করে কালোবাজারে দ্বিগুণ দামে বিক্রি করছেন। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলার দৌলত খান উপজেলার নুরমিয়ার হাটের ঠিকানায় সজীব এস্টোর, সুমাইয়া বীজ ভাণ্ডার ও নাহিদা বীজ ভাণ্ডার নামের তিনটি প্রতিষ্ঠানকে বিএডিসির ডিলারের লাইসেন্স দেয়া হয়েছে। লাইসেন্সে উল্লেখ করা ঠিকানায় এসব প্রতিষ্ঠানের কোনো দোকান বা গুদাম নেই। জানা গেছে, তিনটি লাইসেন্সই জনৈক হাদিসুর রহমানের পরিবারের সদস্যদের নামে হলেও তারা কেউই এই ব্যবসা করেন না। আমরা হয়তো ডিলারের করতে যে মাল্লা হয়তো খরিদ করবো কিনবো, যারা লাইসেন্স আছে এগুলো নেবো, আমরাই জানি না। আর কৃষক জন্ম ব্যবহার করতে নেই এগো, কোনো নুরমিয়ার কোনো ঘর দরজা নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, নুরমিয়ার কোনো মাল আনে না, ওনাদেরকে আমরা চিনি না এবং ওনাদের দোকান বাজারে নাই। অনেকেরই দোকানপাট নাই কিন্তু তাদের লাইসেন্সগুলো আছে। বুরহানুদ্দিন বাজারের দাদা বীজ ভাণ্ডারের মালিক মোহাম্মদ নাজেমউদ্দিনের একটি দোকান থাকলেও তিনি ভাই, বোন, ভগ্নিপতি, ভাগ্নে সহ আত্মীয় স্বজনের নামে 17টি লাইসেন্সে বীজ উত্তোলন করছেন। সম্প্রতি গম বীজ উত্তোলন করে কালোবাজারে বিক্রির পর পুলিশের হাতে ধরা পড়ে। এই কথাটি সঠিক নয়, একজন লোকের নামে একটি লাইসেন্সই হয়, 17টি লাইসেন্স হয় না। দীর্ঘদিন লাইসেন্সধারী ডিলারদের কোনো অস্তিত্ব না থাকলেও দুই মাস আগে তদন্ত করে তাদের দোকান ও গুদাম পেয়েছেন বলে দাবি বিএডিসির স্থানীয় কর্মকর্তার। জায়গা অনুযায়ী দোকান মনিটরিং করি, প্রতি বছরই করি। আমার জানা মতে প্রত্যেকটা দোকান আছে, দোকান গুদাম সবই আছে। দ্বিগুণ দামে কেনা বীজের জন্য ব্যবসায়ীদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে কৃষকদের। আর চাহিদা বাড়ায় খুচরা বাজারে বীজের দাম বেড়ে গেছে বলে জানায় কৃষি বিভাগ। বীজের সংকটে আছি, সারের সংকটে আছি, কীটনাশকের সংকটে আছি। কোন কোন ক্ষেত্রে হয়তো খুচরা মার্কেটে, খুচরা বাজার বিক্রয় পর্যায়ে হয়তো কিছুটা দাম একটু বেশি মনে হচ্ছে, কিন্তু আমি মনে করি বাজার বীজের তেমন কোনো সংকট নাই। শুধু ডিলারদের অনুকূলে বীজ দেওয়ার দায়িত্ব বলে দাবি বিএডিসির। দেখা যায় বীজপত্রন এজেন্সি আছে, এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, অ্যারাইভেল দেবে, কাজ তাদের। আমাদের বিএডিসির কাজ হচ্ছে ডিলার অনুযায়ী আমাদের বীজ বরাদ্দ দেওয়া এবং বিক্রি করা। এদের বিরুদ্ধে এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে আসে, আমরা অবশ্যই এইসব অতিরিক্ত মুনাফা লোভীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এবছর জেলায় 190,000 হেক্টর জমিতে রবি শস্য ও বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এর মধ্যে গম আবাদ হবে 6,500 হেক্টর জমিতে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে সুইডেনে বড়দিন উদযাপিত হয়েছে। গির্জায় গির্জায় প্রার্থনা ছাড়াও দেশটির বাংলাদেশি খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্যোগে নানা আয়োজনে অংশ নেন স্থানীয় সহ প্রবাসীরা। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। প্রায় 70 ভাগ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সুইডেন। দেশটিতে প্রতি বছর বড়দিন আর নতুন বছরকে সামনে রেখে নভেম্বর থেকেই উৎসব উদযাপন শুরু হয়। এবছর বড়দিনকে সামনে রেখে উৎসবে সাজে সেজেছে পুরো সুইডেন। পথে পথে হয়েছে আলোকসজ্জা আর ঘরে বাইরে সাজানো হয় ক্রিসমাস ট্রি। উৎসবমুখর পরিবেশেই সুইডেনে বড়দিন পালন করছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। শীত প্রধান দেশটিতে বড়দিনে সবাই মুখিয়ে থাকেন শুভ্র তুষারে আচ্ছাদিত সুইডেনের অপেক্ষায়, যা হোয়াইট ক্রিসমাস নামেও পরিচিত। এবারও তার ব্যতিক্রম হয়নি। বড়দিন উপলক্ষে বর্ণিল আলো সাজানো সুইডেনে বাড়তি সৌন্দর্য এনে দিয়েছে এই তুষারপাত। সবাইকে বড়দিন শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনে আমরা এখানে যারা প্রবাসী সুইডেন থেকে আছি, আমরা সবাই একত্রে এই যীশু খ্রিস্টের জন্মদিন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারছি বলে আমাদের খুব ভালো লাগছে, এবং সবাইকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে বড়দিন শুভেচ্ছা। সুইডেন প্রবাসী বাঙালি কমিউনিটির সাথে বড়দিন উদযাপন করতে পারে আমরা বিশেষভাবে আনন্দিত। বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা। বড়দিন সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও শান্তি। উৎসব আনন্দের পাশাপাশি বিশেষ প্রার্থনায় সবাই প্রত্যাশা করেন সুন্দর নির্মল পৃথিবীর। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। দীর্ঘদিন ধরে ভিসা জটিলতার কারণে বাংলাদেশে আসতে পারছেন না দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা। দীর্ঘসূত্রিতা এবং দুর্নীতির কারণে হয়রানির শিকার হচ্ছেন তারা। ভিসা জটিলতা নিরসন করে দেশে আসার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন তারা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজান রহমান রাসেলের রিপোর্ট।
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে যথাসময়ে ভিসা না পাওয়ায় বাংলাদেশে যেতে পারছে না আফ্রিকার কয়েকটি দেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী এবং আফ্রিকার নাগরিকরা। বৈধ কাগজ এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেও ভিসা না পাওয়ার অভিযোগ তাদের। দীর্ঘসূত্রিতার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন এ সকল ভিসা প্রত্যাশীরা। ভাইজান, আপনার বাংলাদেশে শ্বশুরে এনআইডি কার্ডটা পারা দিয়ে আমার কাছে, আর টাকা কি কালকে ডিপোজিট করবেন কিন্তু তাও জানাই না আমারে। আপনাদের ভিসাগুলা সম্পূর্ণভাবে প্রসেস হয়ে রয়েছে, এখন লাস্ট এখানে কিছু খরচ দিতে হবে। আপনারা যদি কিছু খরচ দেন তাহলে আমরা ভিসাগুলা বছরের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সন্তানদের নিয়ে যথাসময়ে নিজ জন্মভূমিতে যেতে না পারে হতাশ অসংখ্য প্রবাসী বাংলাদেশি পরিবার। ভিসা প্রক্রিয়ায় অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তুলেছেন তারা। চার মাস আগে আমরা এখানে আমার বাচ্চার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে বাংলাদেশ থেকে ফোন আসে যে আমাদেরকে বড় অঙ্কের টাকা তাদেরকে দিতে হবে, এবং সাউথ আফ্রিকা থেকে দালালরা আমাদেরকে হয়রানি করতেছে, টাকা না দিলে ভিসা হবে না। দালালরা ফোন একের পর ফোন, আপনার ভিসা করে দেব, 10,000 লাগবে। কেউ বাংলাদেশে ফোন করে আমার শাশুড়িকে বলে আপনার নাতিপুতির ভিসা করে দেব, 25,000 করে লাগবে। অনেক বাংলাদেশি ভাই আছে যারা এর আগে ভিসার জন্য অ্যাপ্লাই করছে, বাংলাদেশে তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে, চাঁদা না দিলে ফাইল ওভাবে পড়ে থাকে, ভিসা হয় না। এই বাচ্চাটির বয়স 18 মাস, কিন্তু এর বাবা মা দুজন বাংলাদেশি হওয়া সত্ত্বেও এই ভিসা পাচ্ছে না। দীর্ঘ 8 বছর যাবত দেশে যাওয়া হয় না, এবছর নিয়োগ করছিলাম দেশে যাব ছেলে মেয়েদের সাথে করে, কিন্তু ভিসার জটিলতার কারণে এবছরও দেশে যাওয়া হলো না। জটিলতা তুলে দিয়ে দেশে যাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ভিসা প্রত্যাশীরা। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বপ্নযাত্রার বাকি মাত্র একদিন, সর্বাধুনিক প্রযুক্তির মেট্রো উত্তরা থেকে কমলাপুর চলবে একই রেল ট্র্যাকে, স্টেনলেস স্টিলে তৈরি কোচ, রক্ষণাবেক্ষণের তাগিদ। দ্রুত এগুচ্ছে কক্সবাজারে দেশের সবচেয়ে বড় 60 মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ, এগিয়েছে অর্ধেকের বেশি, আগামী বছর জুনে উৎপাদনে যাওয়ার আশা। এবং ময়মনসিংহে 2 সপ্তাহ ব্যবধানে একই স্থানে 3 বার ট্রেনের বগি লাইন চ্যুত, 3 ঘন্টা পর চলাচল স্বাভাবিক, যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।